সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, আপনাদের অনেক প্রত্যাশার একটি ভিডিও এটি। কারণ হলো অনেকদিন যাবত কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন যে দৌড়ের গোড়া দেখান ভাই, দৌড়ের গোড়া দেখান ভাই, দৌড়ের গোড়া দেখান। তো হাটে ওইভাবে দেখা যায় যে সবসময় দৌড়ের গোড়াগুলো বাচ্চা গোড়াই বেশি থাকে, দেখা যায় যে পরবর্তীতে সেটা আপনার লালন পালন করে দৌড়ের গোড়া বানাতে হয়। কিন্তু এখানে যে আজকে আপনাদেরকে হাটে একদম সরাসরি দৌড়ে ঘুরাই দেখাবো, যেগুলো আপনি কিন্তু দৌড়ের জন্য ব্যবহার করতে পারবেন। তো এখানে ভাইকে দেখতে পাচ্ছি আর কি, ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। তো এটা কি ঘোড়া নিয়ে আসছেন এগুলো? এটা হলো মারোয়ারি। মারোয়ারি মানে ইন্ডিয়ান? ইন্ডিয়ান 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 মারোয়ারি। আর ওই পাশে ওইটা যে দেখতে পাচ্ছি ওটাই করস। ওটা করস। আর ওই যে ওই পাশে যেটা, এটা দেশি। দেশি। তো দর্শক, যে এইখানে যে সাদা কালার ঘোড়াটি আছে, আমরা এখান থেকে আলোচনা করা শুরু করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এটা হলো ইন্ডিয়ান মারোয়ারি ঘোড়া, যেটা কিন্তু দৌড়ের জন্য কিন্তু বিখ্যাত ধরতে গেলে। তো এটা কি আপনার দৌড়ের ঘোড়া না গাড়ির ঘোড়া? দৌড়ের ঘোড়া। এটা দৌড়ের ঘোড়া। দর্শক, এই যে সুন্দর একটি যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এটা হলো দৌড়ের ঘোড়া। তো এটা উচ্চতা কত? উচ্চতা 47। 47 ইঞ্চি। দর্শক, এটার উচ্চতা হলো 47 ইঞ্চি। কয় সাল এটা? কেবল দাঁত একটা ফলেছে, 2 সাল হয়েছে। 2 সাল হচ্ছে, 2 সাল হচ্ছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর, মোটামুটি 2 সাল। এটা কি দৌড়ের জন্য এখন নিয়ে কি ব্যবহার করতে পারবেন? আর দৌড় আর প্রথম আমার নিয়ে খেলে না, তা রেস খেলানো। তাহলে কি নতুন সোয়ার দিয়ে কি চালু করতে পারে? না, নতুন সোয়ার দেওয়া দেওয়া। তো দর্শক, এটা অলরেডি কিন্তু আপনার দৌড়ের জন্য কিন্তু প্রস্তুত করা, রেস দেওয়া অলরেডি। তো এটা কিন্তু সরাসরি নিয়ে কিন্তু দৌড়ের জন্য ব্যবহার করতে পারেন। তো এটা আপনার দাম কত যাচ্ছে? না, ইন্ডিয়ান মারোয়া জাতির ঘোড়া, এটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। তো এটা কি আপনার 1,20,000 টাকা তো আপনি মানে কেমন হলে মানে বিক্রি করার চিন্তা ভাবনা আছে, যে এরকম এখন মনে করলেন দাম আদামি মনে করলেন, ওটা তো সঠিক দাম বলা যায়, একদিক একদিক হয় মানে দামাদামি করে যদি ওনার প্রত্যাশাটা বলল হয়ে বিক্রি করে দিচ্ছি করে দেয় এমন তেমন আর কিন্তু মূলত প্রত্যাশা। ওই পাশে যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। তো দর্শক, আরেকটা কথা বলি, আপনারা যারা ফোন নাম্বার চাচ্ছেন আর কি ভাইয়ের সাথে কথা বলার জন্য, ভাই তার আগে ভাইয়ের পরিচয়টা নিয়ে নেই। ভাই আপনার নামটা কি? আমার নাম মজনু। মজনু ভাই। তো ভাইয়ের নাম হলো মজনু ভাই, উনি কিন্তু ঘোড়ার ব্যবসা করে থাকেন, ঘোড়ার ব্যবসা করে থাকে, প্রত্যেক হাটে আসলেই কিন্তু ওনাকে পাবেন। তো ভাই, আপনাকে যদি কেউ ফোন দেয়, কোনো গ্রাহক ফোন দেয় ঘোড়ার জন্য, আপনি কি ফোন মানে ঘোড়া কি কালেক্ট করে দিতে পারবেন? আমি তো অনেক ঘোড়া কালেক্ট করে দিয়েছি, কালেক্ট করে দিয়েছেন জামালপুরের বাইরে ওখানে ঘোড়া অনেক জায়গায়, সিলেট, গৈরবপুর, কুষ্টিয়া, ঘোড়াছাপা, সিলেট, জোয়াখালী। আচ্ছা, যাই হোক, এখন দর্শক যদি আপনারা যদি কেউ যদি ওনার কাছ থেকে ঘোড়া কালেক্ট করতে চান, আপনার পছন্দের ঘোড়াগুলো উনি কিন্তু আপনাকে কালেক্ট করে দিতে পারেন। তো ভাই, শুরুতে আপনার ফোন নাম্বার একটু বলে দিন। ওনার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি ওনাকে ফোন দেন তাহলে কিন্তু ওনার কাছ থেকে কিন্তু ঘোড়া কালেক্ট করতে পারবেন। দর্শক, ওনার ফোন নাম্বার হলো 01784812829। আমি আবারও বলছি 01784812829। এই নাম্বারে যদি ফোন দেন তাহলে কিন্তু মজনু ভাইকে কিন্তু পাবেন। তো মজনু ভাইয়ের কাছ থেকে কিন্তু ঘোড়া কালেক্ট করতে পারবেন। তো ভাই, এখানে আরও 2টি ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়া সম্পর্কে কিন্তু জানি, এটা কি ঘোড়া? এটা এটা মাদি ঘোড়া। যে এই পাশে যে কালো ঘোড়াটা মাঝখানে দেখতে পাচ্ছেন, মাদি মাদি ঘোড়া। এটা কিসের ঘোড়া? এটা টমটম, টমটমের ঘোড়া। টমটম যে চালা? হ্যাঁ, টমটম চালা। এটা
এটা দেশি দেশি ঘোড়া তো এর দশকে এটা কিন্তু দেশি ঘোড়া তো এটা দাম কত আছে দাম কত 80000 80000 আছে কি দাম দর হইছে দাম দর হইছে 50 শূন্য দাম আছে এটা কত দাম আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু হাটের কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করলাম দর্শক তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তার আগে বলে নেই যদি আপনারা ঘোড়া কালেক্ট করতে চান যে কোনো ঘোড়া আমার কাছে আছে উনি যে কোনো ঘোড়া কিন্তু কালেক্ট করতে দিতে পারেন কালেক্ট করে দিতে পারেন তো দর্শক বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন।